এক বনি টোনা তার মা মিনু টুনটুনি ও বাবা রাজু টোনার সাথে বসবাস করত। মিনু টুনটুনি তার ছেলে টোনার বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে, কিন্তু কিছুতে তার কোনো মেয়ে পছন্দ হয় না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন, কি গো টোনার মা, আজ যে মেয়েটাকে দেখলে তা দেখতে কেমন? পছন্দ হয়েছে তো? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এই মেয়েটাকেই ফাইনাল করে দেই, টোনারও নিশ্চয় ওকে খুব পছন্দ হবে, কি বলো তুমি? চুপ করো তো টোনার বাবা, এমন ভাবে লাফাচ্ছো যে মনে হচ্ছে তোমারই বিয়ে। আমার ছেলেকে আমি দেখে শুনে বিয়ে দিব, বুঝতে পেরেছো? আজ যে মেয়েকে দেখলাম তার তো ঠোঁট লম্বা, ঠোঁট লম্বা মেয়ে ঝগড়ুটে হয়, বুঝতে পেরেছো? কাল আবার মেয়ে দেখতে যাব। আমি আর মেয়ে দেখতে যেতে পারবো না, এই নিয়ে আমাদের 50টা মেয়ে দেখা হলো, বনের সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে জানো, তুমি কি বুঝতে পারো না সেটা? এভাবে তো দিনই চলে যাচ্ছে, টোনার বোধ হয় বিয়ে দেওয়া হবেই না। থাকো তুমি তোমার অন্যের মেয়ের খুদ ধরা নিয়ে, আমি আর এসবের মধ্যে নেই। এই কথা বলে রাজু টোনা ঘর থেকে বেরিয়ে যায়, আর মিনু টুনটুনি চিৎকার করে বলতে থাকে, আরে যাও যাও, আমার ছেলের বউ আমি নিজেই দেখতে পারবো, আর আমার ছেলেকে বিয়েও দিতে পারবো, কাউকে লাগবে না আমার, সব থেকে সেরা মেয়েটাই হবে আমার ছেলের বউ। রাজু টুনা আর মিনু টুনটুনি যখন এসব কথা বলা বলি করছিল, তখনই পাশের ঘর থেকে টোনা সব শুনতে পায় আর বলে, হায় ঈশ্বর, এইবারও বুঝি আমার বিয়ে হবে না, আমার বন্ধুদের সবার বিয়ে হয়ে গেছে, কারো কারো তো বাচ্চাও হয়েছে, আর এখনো আমি চিরকুমার থেকে গেলাম, দূর, থাকবই না আমি আর এই বাড়িতে, এখুনি এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, আমি এবার নিজেই বিয়ে করে আনবো। এ কথা বলে টোনা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় আর হতাশ হয়ে বনের রাস্তার ধারে ঘুরে বেড়াতে থাকে, আর ঘুরতে ঘুরতে একটা বড় আম গাছের নিচে এসে দাঁড়ায় আর বলতে থাকে, রাস্তাঘাটে একটা মেয়েও দেখলাম না যাকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি, কবে আমার একটা বিয়ে হবে, আর আমি আমার বউকে নিয়ে সংসার করব, আমার মা যতদিন আছে আমার বুঝি আর বিয়েই হবে না। টোনা যখন আম গাছের নিচে দাঁড়িয়ে এসব কথা বলছিল, সেই গাছেই এক আত্মা ছিল, টোনার সব কথা আত্মাটি শুনতে পায় আর খুশি হয়ে বলে ওঠে, পেয়েছি পেয়েছি, আমার বিয়ের জন্য বর পেয়েছি, আহা, কত দিনের শখ ছিল, আমি বিয়ে করব, এই ছেলেকে যে করে এদিকে টোনা আম গাছের কাছে বিশ্রাম নেওয়া হলে আনমনে চলতে শুরু করে, এদিকে টুনির আত্মা যে তাকে অনুসরণ করতে থাকে তা টোনা কিছুতেই বুঝতে পারে না। টোনা আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গর্তে পড়ে যায় আর তার পা আর ডানায় ভীষণ ব্যথা পায়। ও মা গো, কি ব্যথা, কেউ কি আছো আমাকে সাহায্য করার মতো? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ব্যথায় অনেক কষ্ট পাচ্ছি, বাঁচাও আমাকে। টোনা যখন এভাবে বাঁচার জন্য চিৎকার করছিল, টুনির আত্মা তা সব দেখতে পায় আর সাথে সাথে টুনির আত্মা রূপ পাল্টিয়ে স্বাভাবিক এক সুন্দরী পাখির রূপ ধারণ করে আর গর্ত থেকে টোনাকে উপরে তুলে আনে। এরপর, কে গো তুমি সুন্দরী পাখি, আমাকে তুমি বাঁচালে, আর এই বনে তুমি এলেই বা কি করে, কোথায় তোমার বাড়ি ঘর? আর বলবেন না, আমার নাম টুডি গো টুডি, আমার এই দুনিয়ায় কেউ নেই, তাই তো বনের মধ্যে ঘুরছিলাম, পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই, তাই একা একা বনের মধ্যে কান্না করছিলাম আর ঘুরছিলাম, আর হঠাৎই আপনার চিৎকার শুনে ছুটে এলাম,
কেউ বিপদে পড়লে আমি আবার চুপ থাকতেই পারি না। টুনির এমন কথা শুনে টোনা মনে মনে বলে, আহা মেয়েটা কত দুঃখী, কথায় যেমন মায়া আছে রূপও তেমন আছে। আচ্ছা আমি তো বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম, টুনির যখন কেউ নেই তবে আমি তাকে বিয়ে করব। টোনা এই কথা ভেবে টুনিকে বলে, অনেক কষ্ট তোমার তাই না টুনি, আমি তোমাকে এক দেখাতেই প্রেমে পড়ে গেছি, আর আমি এটাও বুঝেছি যে তুমি খুব ভালো পাখি, তাই তুমি যদি রাজি থাকো এক্ষুনি আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো গো তুমি করবে আমাকে বিয়ে? সত্যি বলছো? সত্যি তুমি এই দুঃখী মেয়েকে বিয়ে করতে চাও? আমি রাজি, আমি রাজি গো। চলো 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 আমরা এক্ষুনি বিয়েটা সেরে ফেলি, আমার কোনো আপত্তি নেই। টুনির এই কথা শুনে টোনা ভীষণ খুশি হয়, আর টুনিকে নিয়ে বনের একটা পুরনো মন্দিরে যায়। এরপর তারা দুজনে মালা বদল করে বিয়ে করে। এরপর টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা, ও মা দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাবা, ও বাবা একবার এদিকে এসো, দেখো দেখো তোমাদের নতুন বৌমাকে নিয়ে এসেছি। ও মা বরণ করবে না তোমার ছেলের বউকে? কই গো বাড়ির সবাই কোথায় গেলে, তাড়াতাড়ি এদিকে এসো। টোনার এমন ডাকারাকি শুনে মিনু টুনটুনি আর রাজু ঘর থেকে বেরিয়ে আসে। মিনু টুনটুনি টুনিকে দেখে বলে, হাই হাই রে টোনা, এ তুই কোথায় থেকে কাকে ধরে আনলি? তোর এই মাকে না বলে তুই বিয়ে করতে পারলি বাবা, কত আশা করেছিলাম তোকে ধুমধাম করে বিয়ে দিব, আর তুই কি না চুপি চুপি বিয়ে করে আনলি? এ কি বিশ্রি মেয়ে, দেখো দেখো রাজু এই মেয়ের চোখগুলো কত বড় বড়। চুপ করো তো গিন্নি। আহা টোনা, তুই তো অনেক সুন্দর মেয়েকে বিয়ে করে এনেছিস রে বাবা। এসো মা এসো, তুমি ভেতরে এসো, তোমার শাশুড়ির কথায় আবার মন খারাপ করো না জানো, ও একটু ওরকমই খুঁতখুঁতে স্বভাবের। না না বাবা আমি কিছু মনে করিনি, আর দোষটা তো আমারই, আসলে আমি বড়লোক ঘরের মেয়ে তো নই যে আমাকে মেনে নিবেন, আপনারা আমাকে মেনে না নিলে তো আমি জোর করে এখানে সংসার করতে পারবো না। আহা মায়া ভরা কথা তোমার বৌমা, মেনে নিব না মানে? এই তো না, তোর বউকে নিয়ে যা ঘরে যা, নতুন বউকে কি কেউ এভাবে দরজায় দাঁড়িয়ে রাখে বলতো? রাজু টোনার এই কথা শুনে টোনা টুনিকে নিয়ে ঘরে চলে যায়। টুনি যেদিন থেকে টোনার বাড়িতে পা রাখে সেই দিন থেকে টোনার বাড়িতে নানা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এরপর, কি গো বৌমা তুমি এ বাড়িতে এত দিন হয়ে গেল এসেছো, কিন্তু একদিনও তো রান্নাঘরে রান্না করতে গেলে না, আজ তুমি আমাদের রান্না করে খাওয়াবে, দেখি তুমি কেমন লক্ষ্মী বউ, তোমার শ্বশুর তো তোমার প্রশংসার পঞ্চমুখ। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি, আপনি আপনার নিজের ঘরে গিয়ে বসুন মা। টুনির এই কথা শুনে মিনু টুনটুনি নিজের ঘরে চলে যায়। আর মিনু টুনটুনি ঘরে যেতে না যেতে টুনি বড় একটা থালায় করে অনেক রকমের তরকারি দিয়ে ভাত নিয়ে আসে। তা দেখে মিনু টুনটুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এ কি করে সম্ভব, তুমি এত তাড়াতাড়ি এত এত রান্না করলে কিভাবে, তুমি পেতনি নাকি বৌমা? শুনেছি পেতনিরা সব কাজ তাড়াতাড়ি করতে পারে। ওরে বাবা রে, এই বউ আবার পেতনি টেতনি নয় তো? মিনু টুনটুনির এই কথা শুনে টুনি মনে মনে বলতে থাকে, এই রে এবার বুঝি ধরা পড়ে গেলাম, এই বুড়িটা দেখছি বড্ড চালা, এত তাড়াতাড়ি আমার খাবার আনা একদম উচিত হয়নি, ভূত হয়েছি কিন্তু মাতার প্রতিশ্রুতি নেই, এবার কি বলে আমি? না মানে ইয়ে আসলে মা, ফ্রিজে তরকারিগুলো রাখা ছিল তো তাই আমি তাড়াতাড়ি গরম করে এনেছি, খেয়ে নিন তো মা খেয়ে নিন। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি চলে যাওয়ার পর মিনু টুনটুনি মনে মনে ভাবে, টুনি আমাকে মিথ্যে কথা কেন বলল, ফ্রিজে তো কোনো তরকারি ছিল না, দেখতে হচ্ছে তো ব্যাপারটা, আসলে কি ঘটছে।
এই কথা ভেবে মিনু টুনটুনি টুনির সব কাজে নজরদারি করতে থাকে। একদিন মিনু টুনটুনি দেখে টুনি রান্নাঘরে চুলার মধ্যে খড়ির বদলে তার নিজের হাত ঢুকিয়ে আগুন ধরিয়ে ডাইনি রূপে রান্না করছিল। তা দেখে মিনু টুনটুনি ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, ও মা গো, ডাইনি ডাইনি কে কোথায় আছো? ভূত ভূত ভূত, টোনা এদিকে আয় বাবা, বাড়িতে ডাইনি ঢুকেছে, কে কোথায় আছো, বাঁচাও। মিনু টুনটুনির চিৎকার শুনে টোনা দৌড়ে রান্নাঘরে আসে আর টুনির ডাইনি রূপ দেখে টোনাও ভীষণ ভয় পেয়ে যায় আর টোনা বলে, কে তুমি, আমার বউয়ের শরীরের মধ্যে ঢুকেছো কেন? হ্যাঁ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে আমাদের ক্ষতি করার জন্য আমাদের বাড়িতে কেন এসেছো? চলে যাও, চলে যাও বলছি। টোনা, আমি তোমার টুনি গো। টোনা, আসলে আমি একটা ডাইনি ছিলাম, আমার বিয়ের মণ্ডপে আমার গায়ে আগুন ধরে আমি মারা যাই, তাই আমার বিয়ে করার মনের বাসনা পূরণ হয়নি, বিয়ে করার খুব ইচ্ছে ছিল, এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। টোনা, আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসি বলে ডাইনি হয়েও তোমার কাছে আছি, আমাকে তাড়িয়ে দিও না। টোনা, আমি আত্মা বলে কি তুমি আমাকে মেনে নিবে না গো? আমি আত্মা হলেও তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমার সাথে চালনা করলেও তোমাকে মন থেকে বিয়ে করেছি। টোনা, আমাকে তাড়িয়ে দিও না, পাই পড়ি আমি কারো ক্ষতি করব না, বরং উপকার করব। না, তা কিছুতেই হয় না, বনের সবাই তা কিছুতেই মেনে নিবে না, আমাদের তাড়িয়ে দিবে এই বন থেকে। টুনি, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তাই বলে আমি এভাবে তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি একটা আত্মা আর আমি একটা সাধারণ পাখি, একটা আত্মার সাথে একটা সাধারণ পাখি সারা জীবন কিভাবে থাকবে বলো তো? কান্না দেখে মিনু টুনটুনির মনে অনেক মায়া হয় আর মিনু টুনটুনি টোনাকে বলে, বাবা রে, তুই টুনিকে মেনে নে বাবা, মেয়েটা আত্মা হলেও তো খারাপ নয়, যদি তার আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছে হতো সে তো অনেক আগেই করতে পারতো, তাই না? আমরা কাউকেই তার আসল পরিচয় দিব না, টুনির উপর আমি যতই রাগ দেখাই না কেন মেয়েটাকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, এসব ঘটনা ভুলে গিয়ে আবার তোরা আগের মতো সংসার কর বাবা। মিনু টুনটুনির এই কথা শুনে টোনার মন অনেক নরম হয় আর টুনির আত্মাকে টোনা বউ হিসেবে মেনে নেয় আর এতে টুনির আত্মাও ভীষণ খুশি ছিল। এরপর থেকে টুনির আত্মা স্বাভাবিক রূপে ফিরে এসে টোনার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর টোনার পরিবার কোনো বিপদে পড়লে তা থেকে টুনি তাদেরকে বাঁচিয়ে আনে। এভাবেই তাদের দিন চলতে থাকে